পূর্বর এএসটিসি পরিচালন সঞ্চালক আনন্দ প্রকাশ তিওয়ারীর কার্যকালত চাকরি পাওয়া 771 জন কর্মচারীক অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারক। ইয়াক কেন্দ্র করে উত্তাল হয়ে পড়ল আজি অসম রাজ্যিক পরিবহন নিগমের কার্যালয়। ঠিকাভিত্তিক কর্মচারী নিযুক্তি প্রক্রিয়াক অবৈধ ঘোষণার বরখাস্ত জাননী পরিবহন নিগমের। এই জাননী পয়ার পাশতেই কর্মচারী তীব্র প্রতিবাদ নিগমের কার্যালয়। প্রতিবাদী কর্মচারীক টানি আজুরি আটক করলে মহানগর আরক্ষী। ইয়ার পাশত এএসটিসির বাস সেবা বন্ধ করার ঘোষণা প্রতিবাদী কর্মচারী। এক দীঘলীয়া আন্দোলনের হুঙ্কার দিলে এএসটিসির কর্মচারী। সরকারে হঠাৎ জারি করা ঘোষণাত এটা ক্ষোভিত হয়ে পড়ছে কর্মচারী সমাজ। প্রখর রোদত প্রতিবাদত অংশ লৈ লেবাদান হয়ে পড়ল এগারী মহিলা কর্মচারী। রাজ্যিক পরিবহন নিগমের কর্মচারী সন্থার সাধারণ সম্পাদক ডিজেল নকর বিরুদ্ধেও প্রতিবাদ সাব্যস্ত করে কর্মচারী সকলে। প্রতিবাদী হেঁচাত চাকরি হেরার কর্মচারী পক্ষে মাত মাতি বাধ্য হয় ডিজেল নকরও। কর্মচারীক বরখাস্ত করার সিদ্ধান্ত বাতিল করার দাবিতে কাইলৈ পৰা রাজ্যজুড়ি এএসটিসির বাস সেবা বন্ধ করার কথা ঘোষণা কর্মচারী। রাজ্যের সকল বাস আস্থানত এএসটিসি কর্মচারীয়ে পালন করব কর্মবিরতি। ইফালে এএসটিসির 771গৰাকী কর্মচারীক ছাটার সিদ্ধান্ত আজিও অটল হয়ে আছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আহক চাও 771গৰাকী এএসটিসির কর্মচারীক ছাটাই করার পাছত আজি অসম পরিবহন নিগমের কার্যালয়ত কেনেকুৱা ধরনের এক উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়েছিল তার কিছু বিশেষ দৃশ্য। দেখি পালে সরকারে এএসটিসির কর্মরত 771গৰাকী কর্মচারীক ছাটাই করার পাছতে এইদরে ক্ষোভের বিস্ফোরণ ঘটা দেখবলে পাওয়া গেল এএসটিসির মুখ্য কার্যালয় পল্টন বাজারত। আহক চাও এই সম্পর্ক কি কব খুঁজছে বা এই প্রতিবাদী কার্যসূচী সম্পর্ক কি কব খুঁজছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। কথাটো হল যে চাকরি পাবর কারণে ইন্টারভিউর জড়িয়ে চাকরি পাব লাগিব। যদি কোনোবাই ইন্টারভিউ নিদিয়াক চাকরি পায় সেটাতো ইলিগেল এপয়েন্টমেন্ট হয় নয়। গতি এটা ইলিগেল এপয়েন্টমেন্ট হলে তাক সেই পোস্টকেটা আক লিগেলি এডভার্টাইজ করে আমার লড়া ছলিকে দিব লাগিব। কিন্তু এটা ইলিগেল এপয়েন্টমেন্টটা কেনেকে থাকিব হয়ে আছে। এই চাকরি যোনে এপয়েন্টমেন্ট লেটার দিছিল তেওঁৰ ওপৰতো হব, কারণ লড়া ছলিকেটার গাতো দুখ পিছত, অফিসার কেজনের দাম দুখ আগত। আর যদি মেরিট আছে এটা 22,000 আরো পোস্ট ওলাব, এডভার্টাইজ অংশগ্রহণ করলে হল। কিন্তু আগর দরে আর এই নিয়মটা আর নহব নয় যে কোনোবা মন্ত্রীর ভতিজাক অফিসার ভাগিনিয়ে এনেকে গোল নামত সুমাই দিলে চাকরি সুমাই থাকিলে এটা তো অন্যায় হয় নয় মেরিটোরিয়াস লড়াবিলাকর প্রতি। এএসটিসির 771গৰাকী কর্মচারীর প্রতিবাদী কার্যসূচীর পাছত রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার তাৎক্ষণিক প্রতিক্রিয়া। আহক চাই এই সম্পর্ক প্রতিবাদী কর্মচারী সকলে কি কব খুঁজছে। আমি তো ইন্টারভিউ দিয়ে সুমাইছো, আমার এমডির অর্ডার আছে, তোমার কমিটির অর্ডার আছে, আমার তোমার সার্কুলার আছে, অ্যাডভার্টাইজমেন্ট আছে, তেতিয়াহে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিছে। আমি কেনেকৈ অবৈধ হলো যে পারে পারে ভুয়া বলে কই আছে, এ আমার বিচার লাগে। যদি মই অর্ডিনারি অবৈধ হও মই চাকরি চাক আৰু অবৈধ নহয়। আমার কোনোবা মন্ত্রী বা বিধায়কৰ কাগজত দুকত আমাক চাকরি দিয়া নাই, আমার 294 জনক মানে স্বীকৃতি আছে জনক। এতিয়া পেপার পত্র পাইছো যে কাবা কাগজৰ টুকুৰাত কোনোবাই চাকরি লৈছে আমি লোৱা নাই। এই চাকরির তাড়নাতে আমি আজি সুদূর লখিমপুৰৰ পৰা ইয়াত আহিবলগীয়া হৈছে। জীবন বচাম নে কি বচাম আমি নিজেই এতিয়া জবাববিহি হৈ আছো। জীবনত চাকরি কালত এই মানে যি পরিস্থিতিলে আমাক ঠেলি লৈ গ'ল
এটা আমাৰ দুনাও দুভৰি হল বৈধ বুলি আমাক বিবেচনা কৰিছে কৰ্মচাৰীখিনিক ভাগ ভাগ কৰি দুৰ্বল কৰি পেলালে এতিয়া আমাৰ নাজল নাথল অৱস্থা হৈছে সেয়া এছ টি চিৰ ছাটাই হোৱা কৰ্মচাৰীসকলৰ মনৰ খুব মনৰ অসন্তুষ্টি মনৰ বেদনা আৰু ইতিমধ্যে তেওঁলোকে ঘোষণা কৰিছে এছ টি চি কৰ্মচাৰী সন্থাই ঘোষণা কৰিছে যে কাইলৈৰ পৰা ৰাজ্যত অচল কৰি দিয়া হ'ব এছ টি চি বাছ সেৱা আৰু যদিহে এছ টি চি বাছ সেৱা সমগ্ৰ ৰাজ্যতে কাইলৈৰ পৰা স্পষ্ট হৈ পৰে স্বাভাৱিকতে জনতা চৰমভাৱে সংকটৰ বা জনতা চৰমভাৱে প্ৰত্যাহ্বানৰ সন্মুখীনটো প্ৰায় নিশ্চিত হৈ পৰিছে গতিকে আশা প্ৰকাশ কৰা গৈছে চৰকাৰে এই ক্ষেত্ৰত এক বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰিব।